ওয়েলকাম টু বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট pathologist এই চ্যানেলে আমি সব সময়ই চেষ্টা করে থাকি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা আপনাদের অনেক কোয়েরি আছে আপনারা অনেকেই পোস্ট করেছেন আমি আমার বিভিন্ন কিউ অ্যান্ড সেশনে চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন কোয়েরি নিয়ে आंसर করার আপনাদের করোনা ভাইরাস রিলেটেড এই সিচুয়েশনে অনেক কোয়েরি আছে সেই সমস্ত কোয়রিগুলো আমি দেখেছি আপনারা অনেকেই বিভিন্ন ব্লগে পোস্ট করেছেন তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজেও আপনারা কমেন্ট করে আমাকে জানিয়েছেন তো এই কোয়রিগুলো নিয়ে এই করোনা ভাইরাস रिलेटेड যে সমস্ত কোয়রিগুলো আছে সেগুলি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি তিনি আজকে আপনাদের এই সমস্ত যে কোয়রিগুলো আছে সেগুলি নিয়ে एक्सप्लेन করবেন এবং আপনাদেরকে অতি সহজে বোঝানোর চেষ্টা করবেন আমাদের সাথে আজকে আছেন ডক্টর অভিষেক পাল এমডি কমিউনিটি মেডিসিন বিভিন্ন রকম ইনফেকশাস তথা নন ইনফেকশাস ডিজিজ নিয়ে যে সমস্ত রিসার্চ চলছে এবং এই সমস্ত ডিজিজের যে কন্ট্রোলিং মেজার্স সেই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিষেক পাল আছেন আমাদের সাথে তো ডাইরেক্ট আমরা আজকে আমাদের কিউএন সেশনে চলে যাব ওয়েলকাম তো আপনার জন্য কতগুলি প্রশ্ন আছে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিউয়ার্সরা বিভিন্ন কোয়ারি পোস্ট করেছেন এবং আজকে যে বিষয়ে কমনলি আলোচনা হবে সেগুলি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটি আসছে আমরা অনেকেই জানি যে সাধারণত এই করোনা ভাইরাসের যে স্প্রেড হয় সেটা মেনলি হয় ড্রপলেট কন্টামিনেশনের মাধ্যমে কিন্তু কোনো ইনফেক্টেড অবজেক্ট থেকেও কিন্তু এই ভাইরাস ট্রান্সমিট করতে পারে সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে কোনো ইনেট সারফেসের উপরে এই ভাইরাস কতক্ষণ জীবিত থাকতে পারে এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর জয়দেবকে আমাকে এই আপনার চ্যানেলে ডাকার জন্য এবং আমি ইউটিউবে আপনার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার আপনার সমস্ত ভিডিওগুলোই আমার যথেষ্ট ভালো লাগে এবং আমার মনে হয় জনসাধারণের জন্য যদি প্রত্যেক ডাক্তার সে যে স্ট্রিমেরই হোক এরকম ছোট খাটো যদি একটা করে ভিডিও সবাইকার জন্য দেয় তো সেটা খুব উপকারী হবে এবং আমার ভালো লেগেছে বলি আমি আপনার চ্যানেলে এসছি যেটা আপনার প্রশ্ন ছিল ডাইরেক্ট সেটাতেই আসি যে সারফেসে কিরকম থাকবে এখনো অবধি দেখুন আমি শুরুতেই বলে রাখি আমি আজকে যা কিছু বলবো কিউ এন এ সেকশনে পুরোটাই এভিডেন্স বেসড কোনোটাই কোনো আমার মন গড়া কথা নয় কোনোটাই আমার নিজস্ব বানানো কথা নয় যেটাই রিসার্চ রিসেন্ট আজকের দিনে আমি তার উপরে দাঁড়িয়ে কথা বলবো এবং আগে আমি দিয়ে দিচ্ছি হয়তো কালকে সেই কথা নতুন রিসার্চের মাধ্যমে ভুল প্রমাণিত হতে পারে কিন্তু আজকের দিনে যেটা সত্য আমি সেই কথাই বলবো যেটা এভিডেন্স বেসড তাতে এখনো অব্দি রিসার্চ ফাইন্ডিংস বলছে যে কার্ডবোর্ড কার্ডবোর্ড যে মেটিরিয়াল সেই সব থেকে বেশিক্ষণ করোনা ভাইরাসের পার্টিকেলস সেটা লাইভ হোক বা তার অংশ বিশেষ হোক সেটা সব থেকে বেশিক্ষণ পাওয়া যাচ্ছে প্রায় চব্বিশ ঘন্টার বেশি যেকোনো রকম সার্ফেস এর কথা বলছি এরপরে যদি আমি আসি প্লাস্টিকে প্লাস্টিকের আবার অনেক রকম ভেরিয়েবল আছে আপনারাও জানেন একটা কোল্ড ড্রিঙ্কসের এর একটা প্লাস্টিক হয় একটা পলিথিন ব্যাগও একটা প্লাস্টিক হয় আপনার বাড়িতে যে মশলার কৌটো আছে সেটাও একটা প্লাস্টিক সুতরাং প্লাস্টিকের অনেক রকম ভেরিয়েন্স আছে সেইখানে দেখা গেছে মোটামুটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অব্দি করোনা ভাইরাসের ভাইরাস নিজে পুরো অথবা তার কোনো পার্টিকেল সার্ভাইভ করেছে আর কপার বা স্টিল এখানেও মোটামুটি আপনার কপারে চার ঘন্টা কিন্তু স্টিলে মোটামুটি ২৪ ঘন্টার মতো ভায়াবেল ভাইরাল পার্টিকেলস দেখা গেছে মানে ভাইরাসের অংশ বিশেষ কিন্তু পাওয়া গেল সেইখান থেকে কতটা আপনার শরীরে ইনফেকশাস সেটা কিন্তু এখনো রিসার্চের বিষয় কিন্তু যতটুকু সময় অবধি পাওয়া গেছে সে তথ্য আমি আপনাকে জানালাম ধন্যবাদ ডক্টর পাল এই বিষয়ে আমাদের আলোকপাত করার জন্য আমরা চটপট চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন অনেকে এই প্রশ্নটি করেছেন সেটি হলো যে আমরা যে বাজার থেকে বিভিন্ন রকম শাকসবজি নিয়ে আসি তো নর্মালি অনেকেরই এটা ধারণা যে সেই শাক সবজি থেকেও কিন্তু করোনা ভাইরাস আমাদের ঘরে প্রবেশ করতে পারে এবং তার থেকেও আমরা ইনফেক্টেড হতে পারি তো অনেকেরই এই বিষয়ে অনেক উৎকণ্ঠা আছে তো এই ব্যাপারে যদি আপনি আপনার অপিনিয়ন এই ব্যাপারে রাখেন যে শাকসবজি আনলে সেক্ষেত্রে কতটা আমাদের রিস্ক থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি শাকসবজি আমরা যেগুলো আমরা র কিনি র মানে কাঁচা শাকসবজি আমরা বাজার থেকে কিনি আপনারা হয়তো দেখে থাকবেন যতই সরকার মাস্ক পরা হ্যান্ড স্যানিটাইজ করা এবং নানান নির্দেশিকা নানান সরকার পাস করলেও আপনার নিজেরও যখন বাজার করতে গেছেন দেখেছেন যে সবজি ব্যবসায়ী বা মাছ ব্যবসায়ী হয়তো মাছ পরে আছে কিন্তু কোন সময় নাকে হাত দিচ্ছে কোন সময় মুখে হাত দিচ্ছে তারপরে সে তার সবজিটা বিক্রি করছে টাকা হাত দিচ্ছে যে টাকাটা নানান হাতে বিনিময় হচ্ছে সেক্ষেত্রে আমার এটাই অ্যাডভাইস থাকবে এস জেনারেল যেরকম আমরা অ্যাডভাইস করি আপনি শাকসবজি নিয়ে আসুন বাড়িতে ব্যাগ থেকে সেগুলো বাইরে রাখুন আহ কিন্তু খাওয়ার আগে বা হ্যান্ডেল করার আগে বা ফ্রিজে ভরার আগে আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা ফার্স্ট হচ্ছে আপনি হ্যান্ড হাইজিন হ্যান্ড হাইজিন মানে আপনি হাত ভালো করে ধুয়ে ফেলুন মানে সেটা আমি পরবর্তীকালে যদি প্রশ্ন আসেন উত্তর দেবো যদি অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার থাকে মধ্যে বেশি অ্যালকোহল আছে সেটা দিয়ে যদি আপনি ছটা স্টেপ মেনে হাত ধোন তাহলে কুড়ি থেকে ষাট সেকেন্ড আপনাকে ওই ছটি স্টেপ মেনে হাত ধুতে হবে তারপরে আপনি সেই সবজিটা হ্যান্ডেল করুন এবং অন্য যেকোনো সময় শুধু করোনা প্যান্ডেমিক নয় যে অন্য যে কোনো সময় আপনি সবজি যেভাবে যত্ন নেওয়া সেভাবেই ধোবেন এবং ধু ধুয়ে রাখবেন সাধারণত আমাদের বঙ্গ সমাজে বা আমাদের ইন্ডিয়ান কালচারে জিনিস খাওয়ার নেই আমরা যেকোনো জিনিস খুব ভালো করে রান্না করে খাই রান্না করে খাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু হ্যান্ডেলিং অফ ভেজিটেবলস মানে আপনি যখন টাকে হ্যান্ডেল করছেন তখন আপনার হাতটা ধুয়ে যেরকম ভাবে নিয়ম বললাম যদি অ্যালকোহল বেল হাই হয় তাহলে 70% অ্যালকোহলের উপরে হলে 40 থেকে 20 থেকে 40 সেকেন্ড এবং সাবান দিয়ে হলে 40 থেকে 60 সেকেন্ড ছয়টি স্টেপের মাধ্যমে আপনি যদি হাত ধোন খাবারের মাধ্যমে আপনি করোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই র ভেজিটেবলস এর মাধ্যমে দুশ্চিন্তার কোনো কারণ নেই নিশ্চয়ই একদম অর্থাৎ আপনি এটাই বলছেন যে শাকসবজি হ্যান্ডলিং এর পর বিশেষত শাকসবজি কাটার পরে সেক্ষেত্রে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করতে পারি অথবা আমরা সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করতে পারি এর দুটোই কাটার আগে অবশ্যই এবং আমি একটু স্পেসিফিক আরো একটু বলতে চাইছি যে সাপোজ কেউ সবজি কেটেছে তারপরেও নিশ্চয়ই সেক্ষেত্রেও তাকে নিজেকে প্রোটেক্ট করা বা তার ফ্যামিলির অন্যদের প্রোটেক্ট করার জন্য নিশ্চয়ই তার হ্যান্ড স্যানিটাইজ করা উচিত বা সোপ ইউজ করা উচিত তো এক্ষেত্রে আরো একটা কোয়েশ্চেন খুব কমনলি চলে আসে যে কোনটি এক্ষেত্রে প্রযোজ্য মানে কোনটি বেটার মানে এরকম কোন ব্যাপার আছে যে কোনো একটি মেথড বেটার হতে পারে নাকি যে কোনো একটি স্টেপ নিলেই হবে দেখুন এখন অব্দি যা আমাদের কাছে এভিডেন্স আছে এখন অব্দি আমাদের কাছে বলতে গ্লোবাল সায়েন্টিস্টদের কাছে যা এভিডেন্স আছে ভাইরাসটি আমিও দেখুন ডক্টর জয়দেব বিখ্যাত একটা চ্যানেলেও আমি কিন্তু মাস্ক পরে বসেছি একদম একদম এটা জাস্ট এটা এটা একটা সিম্বলিক হিসেবে আমি বসেছি এটা আমার না মাস পড়লেও চলবে কারণ আমি কারো সামনে নই কিন্তু এটা সিম্বল হিসেবে সবসময় জেনে রাখবেন এই ভাইরাসটার এখন অব্দি আইডেন্টিফাইড এন্ট্রি পয়েন্ট মানে আমার শরীরে ঢোকার রাস্তা সেটা হচ্ছে এই যে চশমা পরে আছে এই চোখ এই আমার নাক আর এই আমার মুখ এ ছাড়া ভাইরাস শরীরে ঢোকার মতো এখনো অব্দি এভিডেন্স আসেনি তা ঢুকবে কিভাবে হয় কেউ ডাইরেক্ট আমার মুখের উপরে হেঁচে দেবে কেসে দেবে তো সেই ভাইরাসটা ঢুকবে অথবা আমি আমি হাত দিয়ে যখন আমি সেখানে টাচ করবো ঢুকবে এছাড়া কিন্তু আর কোনোভাবে আপনি করোনা ইনফেক্টেড হবেন না ফার্স্ট ভেরি ক্লিয়ার তো এবার যদি আপনি একটু বাজার থেকে র ভেজিটেবল কিনে আনছেন বেগুন কিনে আনলেন আপনি একটা সব আলু কিনে আনলেন সেটা আপনি টাচ করছেন টাচ করার পরে কাটার আগে আপনি আপনার নাকটাকে এরকম করে হাত দিয়ে দিলেন তো কি হলো আলুর উপরে যে যদি কোনো করোনা ভাইরাস থেকেও থাকে সেটা আপনি কি করলেন হাত দিয়ে আপনি আপনার নাকে প্রবেশ করিয়ে দিলেন এটাতেই সমস্যা আর যার জন্যই হয়তো আমরা ভুল করছি হয়তো হতে পারে আমি জানি না কিন্তু সেই জন্যই যখন সবজিটাকে হ্যান্ডেল করবেন ফার্স্ট আপনি আপনার আগে হাতটা স্যানিটাইজ করুন অ্যালকোহল আবার বলছি অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান সবজি কাটা হয়ে গেল তাকে থরলি জল দিয়ে ওয়াশ করুন ওয়াশ করার পরে আপনি কুকিং প্রসেস চলে যান যত কম আপনি আপনার নাক চোখ মুখ ছোবেন তত আপনি ভালো থাকবেন তত আপনি বেঁচে মানে এই করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে আটকাতে পারবেন অসংখ্য ধন্যবাদ ডক্টর অভিষেক আমাদের এই ব্যাপারে একটি স্পষ্ট ধারণা দেওয়ার জন্য চলে আসি পরবর্তী কোশ্চেনটি খুব ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন অনেকেরই এই ব্যাপারে অনেক জিজ্ঞাসা আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলুন বা টেলিমিডিয়া বলুন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু একটা খবর বারবার আমরা পেয়ে থাকি যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বিভিন্ন খবর আসে আমাদের কাছে যে করোনা কোথাও শুনছি যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তার বিভিন্ন রকম ট্রায়াল চলছে হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকম নিউজ কিন্তু সবারই মনে একটি প্রশ্ন আছে যে ভ্যাকসিন যদি আসে তো ভ্যাকসিন মোটামুটি কবে আসতে পারে এবং ভ্যাকসিন আসার পরে ভ্যাকসিন কতটা এফেক্টিভ হতে পারে তো এই ব্যাপারে আপনি যদি আপনার ওপিনিয়ন কিছুটা রাখেন ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য একদিক থেকে আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে আমি ডক্টর জয়দেবকে বলবো এটা খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন কারণ এই ভ্যাকসিন নিয়ে আমার মনে হয় জনসাধারণ অনেক খবর অনেক জায়গা থেকে পাচ্ছেন তো আমি যেটা সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের বা গ্লোবাল দের হাতে আছে সেটা আমি বলছি যে ভ্যাকসিনের যেটা আমাদের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে একটা টাই আপ করেছে এবং তার মাধ্যমে ডেভেলপমেন্টের চেষ্টা চলছে কোভ্যাক্সিন যেটা নিয়ে চর্চা চলেছে আপনারাও শুনেছেন যে লঞ্চ হওয়ার ব্যাপার তার একটা দিক দিন ঠিক করা হয়েছে নানান তা নিয়ে চর্চা হয়েছে কিন্তু কোভ্যাক্সিন যেটা আমাদের সিরাম ইনস্টিটিউট এর ইয়েতে বা আইসিএম ইয়েতে চলছে সেটা আপনার ফেজ ওয়ান ট্রায়ালে চলছে একটা জিনিস জেনে রাখবেন ভ্যাকসিন সে আপনি পোলিওর ভ্যাকসিন বলুন মিজেলস এর ভ্যাকসিন বলুন জেরি ভ্যাকসিন বলুন সেটা কিন্তু সেই রোগ জীবাণুটা থেকেই বানানো হয় এবং তা আপনার শরীরে প্রবেশ করানো হয় যাতে আপনি তার এগেন্স্টে অ্যান্টিবডি আপনার শরীরে তৈরি হয় সাজা একটা ব্যাপার কিন্তু তাতে সবার আগে ডিসাইড করতে হয় যে কতটা ডোজে আমি সেই ভাইরাস পার্টিকেল আপনার শরীরে দেবো যাতে তার এগেন্স্টে আপনার অ্যান্টিবায়োডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবায়োটিটা প্রোটেক্টিভ হয় মানে আপনার একটা লং ডিউরেশন অফ ইমিউনিটি ডেভেলপ করে এবং সবসময় যখন আমি বলি আপনি তখন জেনে রাখবেন আপনি নন এই পৃথিবীতে সাতশো কোটি লোকের বসবাস যখনই কোন থেকে বড় প্রায়োরিটি দেওয়া হয় সেফটি আমি আজকে আপনাকে একটা ভ্যাকসিন দিলাম আমি অ্যাসিওর করলাম যে আপনার কোনো ইনফেকশন হবে না কিন্তু দু তিন বছর পরে দেখা গেল আপনার আবার ইনফেকশন হচ্ছে তখন কিন্তু ভ্যাকসিনের উপর কোয়েশন তৈরি হয় তার থেকে বড় কথা আমি আপনাকে একটা ভ্যাকসিন দিলাম আপনি ইমিউনিটি ডেভেলপ করার জায়গায় আপনি ডিজিজই ডেভেলপ করে গেলেন আপনি নিজেই করোনা পজিটিভ হয়ে গেলেন সেখানে ভ্যাকসিনের উপর প্রশ্ন চিহ্ন তৈরি হয় সেজন্য কোন ভ্যাকসিনই খুব তাড়াতাড়ি বানানো সম্ভব নয় এর নানান পর্যায় আছে নানান ফেজ আছে এখনো অব্দি যা আপডেট তাতে একটা ব্রিটিশ সুইডিশ কোম্পানি আছে যেটাকে নাম বলে অ্যাস্ট্রাজেনিকা যেটা নাকি ভ্যাকসিন বানানোর মুহূর্তে সব থেকে অগ্রণী এই মুহূর্তে রয়েছে সব আগে রয়েছে আপনি বলতে পারেন কারণ ওর ফেজ টু কি ফেজ থ্রি প্রায় হয়ে গেছে যে যেই যতদূর এগোক যতটুকু এই মুহূর্তে গ্লোবাল এভিডেন্স অ্যাভেলেবেল আছে এবং ডাব্লিউএইচ এর চিফ সাইন্টিস্ট ডক্টর স্বামীনাথন বলেছেন দু শেষ অথবা দু হাজার একুশের ফার্স্ট কোয়ার্টার তার আগে হিউম্যান অ্যাপ্লিকেবল ভ্যাকসিন আসছে না আসা সম্ভব নয় যা এই মুহূর্তে পরিস্থিতি কালকে কি হবে আমি জানি না কিন্তু আজকে দাঁড়িয়ে দু শেষ অথবা দু হাজার একুশের ফার্স্ট কোয়ার্টার তার আগে আসছে না এক্ষেত্রে আবার বলে রাখি যদি এসেও যায় একটা খুব তথ্য আপনাদেরকে জানলে আপনার জানলে আশ্চর্য হবেন এই ভ্যাকসিনটা কিন্তু সবাই প্রয়োজন মানে বয়স্ক ইয়াং মিডিল এজ সবার তাতে একটা এস্টিমেট বলছে সেটা আমার নয় গাভি বলে একটা সংস্থা তার এস্টিমেট মানে গাভি হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন তার এস্টিমেট যে দু হাজার একুশে যদি দুই বিলিয়ন ডোজ আমাকে ভ্যাকসিন বানাতে হয় করোনার যদি এসেও যায় তাতে আমার আঠেরো মিলিয়ন ইউএস ডলার মানে প্রায় একশো একশো ছাব্বিশ কি একশো তিরিশ কোটি ভারতীয় টাকায় এর একটা আর্থিক ব্যাপার আছে তো ভ্যাকসিন চলে এলেও আপনার আমার কাছে কবে আসবে এটা কিন্তু এখনো ক্রমশ প্রকাশ্য এখনই কিছু বলা যাবে না তবে একটা ভ্যাকসিন আসতে অন্তত দু হাজার শেষ অথবা দু হাজার শুরু তার আগে নয় ধন্যবাদ ডক্টর অভিষেক আমরা একটা ধারণা পেলাম যে ভ্যাকসিন মোটামুটি ভাবে কোন সময় অ্যাভেলেবেল হতে পারে কিন্তু তার পরের বিষয়টা পরেই বোঝা যাবে যে ভ্যাকসিন আসার পরে কতটা এফেক্টিভ হবে এবং কতজন ভ্যাকসিন ইনিশিয়াল ফেজে পাবেন সেগুলি কিন্তু পরেই অনেকটা বেশি ক্লিয়ার হবে এবার চলে আসি আমরা আরেকটি প্রসঙ্গে ভ্যাকসিন আসবে এই বছরের দু শেষে অথবা দু হাজার একুশের প্রথম কিন্তু এখন এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি কি করণীয় অর্থাৎ আমরা কি কি প্রিকশনারি মেজার্স নিতে পারি অর্থাৎ আমাদের নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এই মুহূর্তে আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি সেই বিষয়ে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন সাবধানতার ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই এই রোগ নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ আপনারা নানান জিনিসের নানান তথ্যের সম্মুখীন প্রত্যেক দিন হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি কিছু তথ্য সত্য এবং কিছু অর্ধসত্য মিথ্যে বলবো না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমরা সঠিক তথ্য পাচ্ছি না সঠিক আপনি আমি যতটুকু আমার কাছে সঠিক সেটুকু আমি বলছি তারপরে বাকি আপনাদের বিবেচ্য কোনো একটা মেজার ভাইরাসটাকে আটকাতে পারবে না মানে শুধু হাত ধোয়া নয় শুধু মাস্ক পরা নয় শুধু সোশ্যাল ডিস্টেন্সিং নয় সব কটা একসাথে মানে আপনি যখন বাজারে যাচ্ছেন আপনাকে প্রতি মুহূর্তে দেখুন একটা কথা আছে নিউ নর্মাল এটা নিউ নর্মাল মানে নতুন ধরনের একটা নর্মাল জিনিস এটা আমাদের মানতে হবে আমরা আগে একে অপরের সাথে কারোর সাথে ফোনে কথা বলতাম না এখন নিউ নর্মাল কি আমি যে কোনো মানুষকে যে কোনো সময় যোগাযোগ করতে পারি আগে একটা কারোর সাথে যোগাযোগ করতে গেলে চিঠি লিখতে হতো কোন ল্যান্ডফোনে ফোনে যেতে হতো এখন আমাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে আমি একটা মানুষকে যে কোনো সময় যে সময় রিচ করতে পারি সেরকমই এটাও একটা নিউ নর্মাল আপনি এই মুহূর্তে যতদিন না এই মহামারী পৃথিবী থেকে নিশ্চিন্ন হচ্ছে ততদিন ততদিন আপনি বাজারে যাবেন চেষ্টা করবেন অন্তত এক মিটার মানে তিন ফুট একটা ডিস্টেন্স বজায় রাখার যতদিন যাবেন একটা মাস্ক পরবেন নাক মুখ ঢেকে রাখার চেষ্টা করবেন যতদিন বাজার থেকে ফিরে আপনি ভিতরে আসছেন বা অফিস থেকে ফিরে ভিতরে বাড়িতে আসছেন হ্যান্ড সবসময় ফ্রিকুয়েন্টলি স্যানিটাইজ করা সেটা আমি আবারও বলছি হয় স্যানিটাইজার বা সাবান যাই হোক সেটা দিয়ে ফ্রিকুয়েন্সি এন্ট্রি এই তিন চারটি জিনিসের কম্বিনেশনই সম্ভব শুধু মাস্ক পরলে হবে না মাস্ক কিভাবে পড়তে হয় সেটাও জানতে হবে এইটা সাধারণ মানুষ বুঝতে পারছে না বলেই আজকে এই অবস্থা যদি সবাই আমরা মেনে চলি আমি এই ধরনের কাজে আজকে অনেক দিন ধরে ইনভলভ আছি কিন্তু ভগবানের আশীর্বাদে বলুন আর সায়েন্স বলুন যাই বলুন আমি কিন্তু এখনো ইনফেক্টেড হইনি এইগুলো মেনে চলছি বলেই সেজন্য আমার বিজ্ঞানে আজও ভরসা আছে সেজন্য আপনাদেরকেও অনুরোধ করছি শুধু একটা নয় সমস্ত দিকগুলো মেনে চলুন দূরত্ব বজায় রাখা হাত ধোয়া মাস্ক পরা যা যা নানান অ্যাডভাইজারি সরকার জারি করছে বা বিভিন্ন জায়গা আপনারা শুনতে পাচ্ছেন সেগুলো মেনে চলুন আপনি সুরক্ষিত থাকবেন এটা আমাদের বিশ্বাস ধন্যবাদ ডক্টর পাল আমাদের এ বিষয়ে অবহে দেওয়ার জন্য আপনার বক্তব্য থেকেই চলে আসি আপনি বললেন এই মাস্ক পরার কথা বাইরে গেলেই যে মাস্ক ইউজ করতে অবশ্যই অবশ্যই একদম খুবই ইম্পর্টেন্ট তার সাথে হ্যান্ড হাইজিন করা সোশ্যাল ডিস্টেন্সিং করা এগুলিও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা সব রকমের প্রিকশনারি মেজার্স নিই তাহলেই কিন্তু এটাকে প্রোটেক্ট করা সম্ভব এটার এগেন্স থেকে নিজেকে প্রোটেক্ট করা সম্ভব তো মাস্কের প্রসঙ্গে আরেকটি কোয়ারি আছে খুব কমন বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে কোথাও এন ফাইভ কোথাও সার্জিক্যাল মাস্ক বা কোথাও পলিউশন মাস্ক অনেকের মনে এটা প্রশ্ন আছে যে এই সমস্ত মাস্কের কি প্রোটেকশন অর্থাৎ এদের এফিকেসি কি सेम নাকি এই ক্ষেত্রে কোনো ভেরিয়েশন আছে এবং সাধারণ মানুষের মনে আরেকটি প্রশ্ন যে যদি আমি মাস্ক পরি সেক্ষেত্রে আমি কোনটি পরব এই বিষয়ে যদি আপনি একটু বলেন আপনি বললেন এন নাইনটি ফাইভ সার্জিক্যাল পলিউশন এর বাইরেও কিন্তু অনেক রকম মাস্ক পাওয়া যাচ্ছে আপনি দেখবেন সাধারণ একটা বানানো মাস্ক যেগুলো ফুটপাতে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হচ্ছে এরকম মাস্ক পাওয়া যাচ্ছে দেখুন এখনো অব্দি গ্লোবাল সাইন্টিস্ট বলছেন যে এন নাইনটি ফাইভ যেটা একটা সাইন্টিফিক ব্যাপার আছে আপনারা যে কোনো নেটে সার্চ করুন জানতে পারবেন এখন আমি বলছি না সেই মাস্কটা একটা স্পেশালাইজড হেলথকেয়ার সেটিং এ কিন্তু রিকমেন্ডেড দেখুন যদি আপনি কিনতে পারেন পড়তে পারেন দ্যাটস ওয়েল এন্ড গুড তাতে কোনো অসুবিধা নেই আপনি করুন N95 কিন্তু আমি যখনই একটা কথা বলবো আমাকে ভেবে বলতে হবে যেটা আমি আপামর জনসাধারণের জন্য বলছি সেই ক্ষেত্রে N95 কিন্তু অ্যাজ সচ আপনি অ্যাভেইলেবলও নয় অ্যাফোর্ডেবলও নয় মানে আপনি অতটা দোকানে পাবেনও না পেলেও সেটার একটু দাম বেশি যে ক্ষেত্রে আমরা আমি যেটা পরে আছি এটাকে বলে সার্জিক্যাল মাস্ক এটা ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক এটা লেয়ার থাকে আমার বক্তব্য আপনার কাছে যাই থাক এন95 থাক এন95 পলিউশন থাক পলিউশন আপনি যদি একটা রুমাল দিয়ে নিজেকে গার্ড করতে পারেন দ্যাটস অলসো এনাফ অথবা দিয়ে নিজেকে গার্ড করতে পারেন দ্যাটস অলসো গুড আপনি যদি একটা পলিউশন মাস্কও পরেন ভেল এন্ড গুড এবং 10 টাকা 15 টাকা যেটা পড়েছে সেটাই পরো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন মাস্কের একটা বাইরের দিক হয় একটা ভিতরের দিক হয় যদি কিছু আসে সেটা বাইরেতেই থাকবে ভিতরের দিকটা কম্পারেটিভলি আপনার জন্য সেফ তো বাইরের দিকটা ছুঁয়ে ভিতরের দিকটা ছোবেন না এইটুকু খেয়াল রাখবেন এক মিটার ডিস্টেন্স বজায় রাখবেন তাহলে আপনি যে কোনো মাস্কই পরুন লিস্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটেকশন আপনি পাবেন রেকমেন্ডেশনের যদি কথা বলেন তো আপনার কাছে अवेलेबल যে মাস্ক আছে আপনি সেটা করতে পারেন এখানে এজ সাচ রিকমেন্ডেশন কিছু তো মাস্কের ব্যাপারে আমাদের ধারণা এখন এই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হলো আরেকটি প্রসঙ্গে চলে আসি এটি নিয়েও বিভিন্ন জায়গায় আলোড়ন চলছে সেটি হলো প্লাজমা থেরাপি অনেকেই দাবি করছে যে এই প্লাজমা থেরাপির বেশ কিছু ভালো দিক পাওয়া গেছে ভালো রেজাল্ট পাওয়া গেছে তো এই প্লাজমা থেরাপি কি যদি সংক্ষেপে একটু জানান তাহলে আমরা তাহলে আমাদের ভিউরা উপকৃত হবে এখন প্লাজমা থেরাপি প্রমিসিং রেজাল্টস দিয়েছে এটা আমিও আপনাদের সাথে सहमत সত্যি কিছু কিছু জায়গায় প্লাজমা থেরাপি সম্বন্ধে সত্যি প্রমিসিং রেজাল্টস পাওয়া গেছে কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে প্লাজমা থেরাপি জিনিসটা কি না হলে আপনারা ক্লিয়ার হবে না প্লাজমা মানুষের শরীরের রক্তের একটা অংশ ডক্টর জয়দেব হয়তো আমার থেকে বেশি ভালো জানে যে সেলস থাকে এবং প্লাজমা থাকে তো তার প্লাজমা আমাদের একটা রক্তের ফ্লুইড পার্ট আপনি বলতে পারেন যে তরল অংশটা সেটা আপনি প্লাজমা বলতে পারেন সাধারণ মানুষের ভাষায় যদি বলি তো কি হয় যে আমি যদি একটা রোগে ভুগলাম তো আমার শরীরে কিছু রোগকে আমরা অ্যান্টিজেন বলি ডাক্তারি ভাষায় আর তার শরীরে তার এগেনস্টে আমার শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি সাধারণ ব্যাপার সেই অ্যান্টিবডিটা সাধারণত মানে রক্তের তরল অংশটাতে ঘুরে বেড়ায় তো যেটা কনভালেসেন্ট প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা মানে আমি সুস্থ হয়ে যখন উঠছি সেই সময়কার যে প্লাজমা সেখানে সেই সময়টা একটা অ্যান্টিবডির কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকে একটা ভালো কোয়ালিটির অ্যান্টিবডি সাধারণ ভাষায় যদি খুব গোড়া কথায় বলি একটা ভালো কোয়ালিটির একটা ভালো কনসেন্ট্রেশনের অ্যান্টিবায়োটিক সেই কনভালেশন প্লাজমায় থাকে সায়েন্স আগের থেকেই জানতো শুধু করোনা ভাইরাস নয় সায়েন্স আগের থেকেই জানতো নানান রোগের চিকিৎসায় এই কনভালেশন প্লাজমার কিন্তু আগেও ব্যবহার হয়েছে এটা করোনাতেও ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং প্রমিসিং রেজাল্ট পাওয়া গেছে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু ডোনেটেড এটা কিন্তু ডোনেটেড মানে আমার করোনা পজিটিভ হলো আমি চিকিৎসায় আছি আমার রাজি আমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি তোমার আপনি কি আপনার কনভালেশন প্লাজমা ডোনেট করতে চান আমি রাজি হই তবে সেটা ডোনেটেড হবে তবে সেটা অন্য একটা মানুষকে দেওয়া যাবে এটা কিন্তু জনসাধারণের ব্যবহারের জন্য অ্যাভেলেবেল কোনোদিনই হবে না এটা এখনো অব্দি ক্রিটিক্যালি যারা খুব ক্রিটিক্যালি ইল হন বা ভেন্টিলেটারে থাকেন বা ডিজিজ ডেভেলপ করে গেছেন তাদেরকে মানে লাস্ট মেজার হিসেবে ডোনেটেড প্লাজমা দিয়ে চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাওয়া গেছে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়নি যেটা কোনো ওষুধের সাথেই হয় কিন্তু এটা জনসাধারণের জন্য একটা চিকিৎসার সমাধান নয় বলেই আমি আমার ধারণা কারণ এটা একটা ডোনেটেড জিনিস এটা খুব প্রিসিয়াস জিনিস এটা হয়তো সব মানুষের পক্ষে अवेलेबल করা খুব মুশকিল কিন্তু হ্যাঁ যারা ক্রিটিক্যালি খুব খারাপ অবস্থায় আছে যাদের জীবন মৃত্যু সংशय তাদের জন্য আমার মনে হয় এখনো অবধি প্লাজমা থেরাপি একটা আশার আলো দেখিয়েছে। আমরা প্লাজমা থেরাপির বিষয়ে চলে আসছে কোয়িকি মেডিসিন এমন যার মধ্যে অ্যাক্টিভ হলো হাইড্রোক্সি আরও কিছু মেডিসিনস আছে যেমন ডেক্সামিথাজন বা কিছু অ্যান্টিভাইরাল মেডিসিনও এসেছে যেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম স্টাডিতে বিভিন্ন রকম রেজাল্ট পাওয়া গেছে এই বিষয়ে ডক্টর পালের কাছে জানতে চাইব যে কতটা এফেক্টিভ করোনার কন্ট্রোলে এই সমস্ত মেডিসিন দেখুন এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় ডক্টর জয়দেব জিনিসটা জানেন এবং হয়তো আপনাদের দের মধ্যে অনেকে জানেন কারণ এখনো যদি একটা সিম্পল ওয়ান লাইনার আমাকে বলতে হয় আপনাদের বন্ধু ভিভার্সদের জন্য যে এখনো কি সত্যি কোনো ওষুধ পাওয়া গেছে যেটা মানে ডিটারমাইন্ড ভাবে বলা যাবে যে এটা করোনা চিকিৎসায় ব্যবহার করা যাবে উত্তর না এখনো নয় সলিডারিটির ট্রায়াল আপনারা শুনেছেন একটা ডাব্লিউএইচও এবং বিভিন্ন মেম্বারশিপ কান্ট্রিজদের মধ্যে চলছে সেখানে 5000 এর থেকেও বেশি এনরোলমেন্ট হয়ে গেছে پیشنটসদের যেখানে চার রকম ওষুধ নিয়ে চেষ্টা চলছে কি কি একটা আপনারা সবাই জানেন বহু চর্চিত হাইড্রোক্সিক্লোরোকুইন দ্বিতীয় রেমডেসিভির নামে একটা ওষুধ অ্যান্টিভাইরাল আছে তৃতীয় আছে লোপিনাভির রিটোনাভির চতুর্থ আছে লোপিনাভির রিটোনাভির প্লাস ইন্টারফেরন আলফা ওয়ান এ এখন কথা হচ্ছে এর মধ্যে কোনটা একটা জিনিস জেনে রাখবেন আজকে আমরা যা কিছুই ওষুধ ব্যবহার করছি যে রোগে সেটা কিন্তু এক মাস ছ মাস এক বছরের উপজ নয় ও বহু বছর মেডিকেল রিসার্চ এর পরে সেই ওষুধটি বেরিয়েছে আর এই রোগটা নিয়ে আমরা সবে এক বছর কি ছ মাসের বয়স আমাদের এখনই সদুত্তর নেই এবং রিসেন্টলি আপনারা পড়ে থাকবেন নানান সংবাদ মাধ্যমে নানান সোশ্যাল মিডিয়ায় যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির রিটোনোভির ড্রপ করে দেওয়া হয়েছে মানে তাদের এফেক্ট পাওয়া যায়নি মর্টালিটি ডির মানে মৃত্যু হারে কমে এখনো হাইড্রোক্সিক্লোরোকুইন বা লোপিনাভির রিটোনাভির পাওয়া যায়নি এখনো অবধি যা রিসার্চ ফাইন্ডিংস তাতে যদি আমাকে বলেন যদি একটা ড্রাগ ডাক্তারবাবু বলুন যেটা এখনো প্রমিসিং রেজাল্ট দেখাচ্ছে তা আমি বলবো রেমডেসিফির কারণ এখন অবধি এভিডেন্স কালকে আমি আমার প্রশ্নটাকে হয়তো আমার উত্তরটাকে কেটে দেবো কারণ প্রত্যেক মুহূর্তে করোনায় এত রিসার্চ হচ্ছে যে হয়তো কালকেই সেই রিসার্চ ফাইন্ডিংস আজকের কথাটাকে পাল্টে দেবে কিন্তু এখনো অব্দি মোস্ট প্রমিসিং রেজাল্ট রেম দেখা যাক আসছে সময় কি হয়

মৃত্যুর যে হার সেটা বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছিল মোটামুটি ভাবে থ্রি টু ফোর পার্সেন্ট এর মধ্যে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি সেই মর্টালিটি রেট কি আমরা সমর্থন করতে পারি নাকি এই মর্টালিটি রেট এর কোনো চেঞ্জ হয়েছে বিশেষত ইন্ডিয়ার মতো কান্ট্রিতে তো এই বিষয়ে আমি চাইব যে ডক্টর পাল তার অপিনিয়ন একটু আমাদের সাথে যদি শেয়ার করেন আপনাদের ধারণার জন্য পরিষ্কার বলে দিই এর মধ্যে কোন মেডিকেল সায়েন্স নেই এটা খুব সাদা সিধা ব্যাপার আপনারাও খুব সহজে বুঝতে পারবেন সোজা কথা কতজন রোগে আক্রান্ত হয়েছেন আর সেই আক্রান্ত রোগীর মধ্যে কতজনের মৃত্যু হয়েছে এই যে রেট এটি হচ্ছে আমাদের কেস ফ্যাটালিটি রেট বা রোগের জন্য মৃত্যুর হার এতে যদি আপনি দেখেন কালকের ডেটা বলছি কালকের দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে এক কোটি আঠেরো লক্ষ চুয়াত্তর হাজার দুশো বাইশ জন এই রোগে আক্রান্ত মৃত্যু কত গোটা পৃথিবীর কথা বলছি মৃত্যু কত মানে ফোর লোক মারা গেছে যদি ভারতবর্ষের কথা বলি তাহলে কালকে তথ্য যদি আমি বলি মানে দশই আহ কথা যদি বলি তাহলে সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো দুই জন ভারতে ইনফেক্টেড তার মধ্যে মৃত্যু কজন একুশ হাজার ছশো চার মানে মর্টালিটি মানে কেস ফ্যাটালিটি রেট কত টু পয়েন্ট সেভেন এবার এই নিয়ে অনেক অ্যানালিসিস হবে আমি একজন ডেটা পার্সন হিসেবে এই ফিল্ডে কাজ করি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ডেটার পিছনে যাবেন না এই ধরনের সংখ্যা ভিত্তিক তথ্যের পিছনে যাবেন না যে বিশ্বে ফোর আমার টু এইটা খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে সাত দিন আট দিনের মধ্যে এই তথ্যের কিন্তু আবার পরিবর্তন হতে পারে যেটা ভালো আমরা সবসময় ভয় দেখাবো না যেটা এনকারেজিং সেটা শুনি এই সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো এর মধ্যে চার লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো ষোলো জন ঘরে সুস্থভাবে বসে জীবনযাপন করছেন মানে রিকভার্ড তার মানে অলমোস্ট সিক্সটি টু পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোক এই রোগের জয় প্রাপ্ত করে বাড়িতে ফিরে এসছেন সুস্থ আছেন এই জিনিসটা সব থেকে বেশি দরকার ভয় পাওয়া ভয় পেয়ে যাওয়া যে কোনো একটা নতুন রোগে অত্যন্ত স্বাভাবিক আমরাও পাচ্ছি অনেক ডাক্তারদের মৃত্যু হয়েছে আপনারা জানেন অনেক প্যারামেডিক্যাল স্টাফ মৃত্যু হয়েছে অনেক পুলিশ স্টাফ মৃত্যু হয়েছে অনেক সিকিউরিটি পার্সোনাল মৃত্যু হয়েছে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল কোয়ারেন্টাইন আইসোলেশনে আছেন সবই শীত কিন্তু এটা এইটাও মানতে হবে যে সিক্সটি টু পার্সেন্ট লোক ভারতবর্ষে কিন্তু রিকভার করেছেন এটা তথ্যই বলছে কিন্তু আবার তথ্য ইন্টারপ্রিট করার আগে আমি আপনাদের বলি জনগণ যে যে কোনো তথ্য কিন্তু ডিপেন্ড করে সংখ্যার উপরে সেই সংখ্যা কিন্তু কালো পাল্টে যেতে পারে পশু আরো পাল্টে যেতে পারে বর্তমানে যে পরিস্থিতি করোনার আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে মর্টালিটি রেট মানে মৃত্যুর হারটা কেন জানি জানি না কেন ভারতবর্ষের গোটা বিশ বা ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রির তুলনায় একটু কম অসংখ্য ধন্যবাদ ডক্টর পাল আজকে আমাদের চ্যানেলের বিভিন্ন সাবস্ক্রাইবার তথা আমাদের বিভিন্ন দর্শকদের মনে অনেক প্রশ্ন ছিল এই করোনা ভাইরাসের বিষয়ে অনেকগুলি প্রশ্নের বিষয়ে আমারও বেশ কিছু অস্পষ্ট ধারণা ছিল আজকে আমরা খুবই লাকি যে আমরা আমাদের সাথে ডক্টর পালকে পেয়েছি যিনি এমডি কমিউনিটি মেডিসিন অর্থাৎ যার সমস্ত কাজই কিন্তু এই বিভিন্ন রকম ইনফেকশাস ডিজিজ তার মধ্যে করোনাও কিন্তু একটি ইনফেকশাস ডিজিজ এই সমস্ত ডিজিজের কন্ট্রোল নিয়েই তিনি কিন্তু দিনের পর দিন কাজ করে চলেছেন এবং তিনি সবসময় সময় তার প্রচেষ্টা এটাই থাকে যে কিভাবে এই সমস্ত ডিজিজকে কন্ট্রোলে আনা যায় তো অসংখ্য ধন্যবাদ ডক্টর পালকে তার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করার জন্য এবং আশা করব যে আজকের ব্লগে যে আলোচনা হলো এগুলি আপনাদেরও কাজে আসবে আপনি যদি প্রসঙ্গত আমাদের চ্যানেলের নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমাদের ফার্দার আপডেটসগুলি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য এবং সবশেষে যে কথাটি আহ সবসময় বলে থাকি আজকেও সে কথাই বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ